সন্দেশখালীতে সুকান্ত মজুমদারকে বাধা দেবার ঘটনায় রাজ্যের ডিজি রাজীব কুমার মুখ্য সচিব বিপি গোপালিকাকে তলব করল সংসদের রক্ষা কমিটি এছাড়া জেলা শাসক কুমার এসপি হোসেন মেহেদি রহমান সহ অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকেও একই সঙ্গে ডাকা হয়েছে বুধবার সন্দেশখালী যাওয়ার পথে সুকান্তকে বাধা দেয় পুলিশ ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পদন সুকান্ত তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এরপরই ইমেল মারফত সংসদীয় কমিটির কাছে অভিযোগ দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি তাতেই ডিজি সহ বাকি অফিসারদের তলব করার সিদ্ধান্ত নেয় সংসদীয় কমিটি সূত্রের খবর নোটিসে বলা হয়েছে উনিশে ফেব্রুয়ারি সোমবার সকালে তাদের হাজিরা দিতে হবে তাদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র বুধবার সকাল থেকেই টাকি থেকে সন্দেশখালী যাওয়ার কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ করেছে বিজেপি একশো চুয়াল্লিশ জারি থাকায় সেখানে তাদের যেতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ এরপরই বিজেপি রাজ্য সভাপতি এবং বাকি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাদের আর তার মধ্যেই পুলিশের গাড়ির বনেটে উঠে যান সুকান্ত বিজেপির অভিযোগ পুলিশ পরিকল্পিতভাবে সুকান্ত মজুমদারের ওপর হামলা চালিয়েছে হামলার জেরে সাংসদের প্রাণ সংশয়ের পরিস্থিতিও তৈরি হয়েছিল কোনো সাংসদের কিছু রক্ষা কবচ থাকে তাকে ঘিরে এমন পরিস্থিতি তৈরির দায় পুলিশের ওপরই চাপিয়েছে বিরোধী শিবির যদিও এই তলবের সিদ্ধান্তকে রাজনৈতিক বলেই মনে করছে তৃণমূল তাদের বক্তব্য বিজেপি সাংসদদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের তলব করে না সংসদীয় কমিটি বুধবার সন্দেশখালী যেতে গিয়ে টাকিতে প্রবল বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার বুধবার টান টান উত্তেজনার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে টাকি সন্দেশখালী যাওয়ার কথা জানিয়ে তার আগে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি সেখানেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মন্তব্যই করেন সুকান্ত বুধবার টাকিতে বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে জখম হন সুকান্ত মজুমদার প্রথমে তাকে ভর্তি করা হয় বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে বুধবার কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে ইছামতির ঘাটে পৌঁছে যান সুকান্ত সহ বিজেপির নেতৃত্ব আর সেখানেই সরস্বতী পুজো করেন তারা পুজোর পর পুলিশ তাদের তুলে ব্যারিকেড করে নিয়ে আসে সেই সময়ই পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত নামানোর সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন নেমে মাটিতে শুয়ে পড়েন আর তারপরেই পরিস্থিতি বদলে যায় বিজেপি কর্মীরা জানিয়েছেন গাড়ি থেকে পরে গিয়ে কোমর সহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে বুকে যন্ত্রণা শুরু হয় তার এরপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে পুলিশের গাড়ির বনেটের ওপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি তারপর তিনি মাটিতে পড়ে যান অসুস্থ সুকান্তকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে তারপর তাকে নিয়ে আসা হয় কলকাতায় এবারে এই ঘটনায় অর্থাৎ সন্দেশখালিতে সুকান্ত মজুমদারকে বাধা দেবার ঘটনায় রাজ্যের ডিজি রাজীব কুমার মুখ্য সচিব বিপি গোপালিকাকে তলব করল সংসদের স্বাধিকার রক্ষা কমিটি এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী এসপি হোসেন মেহেদী রহমান সহ অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকেও একইসঙ্গে সঙ্গে ডাকা হয়েছে বুধবার সন্দেশখালি যাওয়ার পথে সুকান্তকে বাধা দেয় পুলিশ ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এরপরে ইমেল মারফত সংসদীয় কমিটির কাছে অভিযোগ দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি আর তাতেই ডিজি সহ বাকি অফিসারদের তলব করার সিদ্ধান্ত নেয় সংসদীয় কমিটি সূত্রের খবর নোটিসে বলা হয়েছে উনিশে ফেব্রুয়ারি সোমবার সকালে তাদের হাজিরা দিতে হবে তাদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বুধবারের যে ঘটনা আমরা দেখি যে টাকির যে গেস্ট হাউসের আগের রাতে ছিলেন সুকান্ত মজুমদার সেখান থেকে তিনি বেরিয়ে সন্দেশখালী যাবার জন্য যখন উদ্যোগী হন তখনই পুলিশ তাকে আটকায় এবং পুলিশের গাড়ির বনেটের ওপর উঠে গিয়ে তিনি বিক্ষোভ দেখাতে থাকেন তারপর গাড়ি একটু আগু আগুপিছু হতেই তিনি পড়ে যান সংজ্ঞা হারান তারপর তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে এবং তারপর কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং এখনও তিনি চিকিৎসাধীন আর এই ঘটনাতেই এবার তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা